আজকে আমরা কি শিখবো? What type of welding? That means fillet welding কত প্রকার? তাই না? যেটা প্রথমত আমরা কি করব? আমরা সামনের দিকে হাত নেব প্রথমে। এক এক দুই দুই তিন এক এক দুই দুই তিন এক এক দুই দুই তিন। এবার আমরা আবার কি করব? এক এক দুই দুই তিন তিন এক এক দুই দুই তিন তিন এক এক দুই দুই তিন তিন। এই হ্যান্ডের যে মুভিং জয়েন্ট বুঝলি না? আজকে আমরা সবাই একত্রিত হওয়ার যে উদ্দেশ্য, অ্যাকচুয়ালি আমাদের যে বিশ্বের বাজারে আমরা যখন বিভিন্ন দেশে যাই এবং বিভিন্ন প্রজেক্টে কাজ করি, তো সেই প্রজেক্টগুলো হয়তো অনশোর অফশোর, হ্যাঁ, তা দুটা বিভক্ত করা হয়। একটা হলো কি অনশোর, মানে সেটা কি উপরে আমরা উপরস্থতে যেটা কাজ করি সমতল ভূমিতে, এটাকে কি অনশোর বলা হবে? আর যেটা অফশোর, এটা আমরা সাগরের মাঝখানে কাজ করি, মানে সাগরের উপরেই কিন্তু জাহাজের উপরে কাজ করা হচ্ছে। আমরা অনশোর অফশোর দুটোতে কিন্তু আমরা কাজ করি। তো এই কাজগুলো কি যথেষ্ট হ্যাজার্ড কাজগুলো কি আমাদের এই ডিপার্টমেন্টের কাজগুলো অনেক বিপজ্জনক। হ্যাঁ, এই ক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানিতে, হ্যাঁ, কি করে টিবিএম করে? টিবিএমটা হলো কি টুল বক্স মিটিং। আমি একাকে পারবো? একা মিটিং হবে? হবে না। তার মানে কি প্রত্যেকটা কোম্পানি ফুল এমপ্লয়ের যারা আছে সবাইকে নিয়ে টিবিএম করার উদ্দেশ্য হলো দুইটা অপশন। একটা অপশন হলো নিজেকে সেফ রাখা, প্রথমত কি নিজেকে সেফ রাখা, কারণ টিবিএম এর মাধ্যমে আমরা কি প্রত্যেকটা অর্গানাইজেশনের যে মেসেজ ইনফরমেশন, বিশেষ করে যে কোম্পানিতে আমরা জব করি সেই কোম্পানির কি তথ্যগুলো আমরা পেয়ে থাকি। যদিও আমার এটা ট্রেনিং সেন্টার, তাই না, এখানে তো আমার তথ্য দেওয়ার কিছু নাই, তারপরেও কি এখান থেকে আমরা শিখে নেব যে ইনফরমেশনগুলো কিভাবে পাওয়া যায় নাকি। আর দু নম্বর হলো কোম্পানিকে বাঁচানোর জন্যে, কোম্পানিকে বাঁচানোর জন্যে, কারণ টিভিএম এই দুটো অপশনের জন্যে করা হয়। একটা হলো নিজের নিরাপত্তা আর একটা হলো কোম্পানির নিরাপত্তা। ক্লিয়ার? স্যার, সেফটি ফার্স্ট।